আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। ভাইরা আবারও বোঝেন, কাঁচামরিচ আলু পেঁয়াজ কিনতে যে যদি ঠগেন, 3 কেজি আলুর ভিতরে 10টা পচা আলু যদি আসে, এতে আমাদের কি খুব বেশি লস হয়? পরের দিন ভালো আনা যায়, ফেলে দেওয়ার পরে যা থাকে খাওয়া যায়, ঠিক না? আর ইমান আমল জান্নাত কিনতে যে যদি ঠগেন, কবরে যে যখন বুঝলেন যে ঠকে গেছি, তখন তো আবার নতুন করে কেনা যাবে, ঠিক না? এরপরেও আপনি দোকানে আলু কিনতে গেলে যাচাই করবেন, আর ইমান কিনতে গেলে যাচাই করবেন না, এটা কি ইমানের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? আমরা কাউকে দোষ দিচ্ছি না, আপনি প্রত্যেকে নিজের দিকে তাকান যে আল্লাহ কি করেছি। যাচাই করতে আপনাকে আলেম হতে হবে না, আপনি যখন মাস যাচাই করেন তখন কি আপনার জেলে হওয়া লাগে নাকি? আলু যাচাই করেন তখন কি আপনার চাষি হওয়া লাগে নাকি? না, আপনার দুটো জিনিস লাগবে, অন্তরের প্রচন্ড ইচ্ছা যে আল্লাহ তোমার দিন আমি যাচাই ছাড়া নেব না, আর এই ইচ্ছার কারণেই আপনি তখন মানুষের কাছে শুনবেন, হুজুর এটা কি কোরআনে আছে, এটা কি হাদিসে আছে, নবীজি কি করেছেন, কথা কি বুঝতে পেরেছে? অন্তত আল্লাহকে দেখান যে আল্লাহ আমি চেষ্টা করেছি, উমি মানুষ কিন্তু যাচাই ছাড়া নেই না। আপনার চেষ্টা যদি আল্লাহ দেখেন, ভুল হলেও আল্লাহ মাফ করবেন। হাজিরিন, আপনাদের শাকো বাজারে জমাজমি বিক্রি হয় না? শতক কত করে? 2 লাখ টাকা শতক। হ্যাঁ, আচ্ছা 10 শতক জমি কিনবেন 20 লাখ টাকা দাম, আপনার পাশে একজন আপনার জানা মতে 20 বছর জমিটা খাচ্ছে, এসে বললো যে ভাই আমার জমিটা বেচবো, 20 বছর খাচ্ছি, জানো তো আমার জমি, দাও আমার 10 লাখ টাকা দাও, দেবেন তো? কি করবেন? দখল সত্ত্ব আছে, খাচ্ছে, কেউ আপত্তি প্রতিবাদ করেনি, আপনি কিনবেন তো? কি করবেন যদি একটা ফটোকপি দলিল দেয়? শুধু দলিল দিলে হবে নাকি পর্চা রেকর্ড সব দেখবেন? আচ্ছা, তাহলে শাকো বাজারের 10 শতক জমির জন্য আপনি এত খাটেন, যাচাই করেন, জান্নাতে 10 শতক জমি লাগবে, আপনি যাচাই করেন না, যে যা বলে কিনে নেন। এতে বোঝা গেল জান্নাতের জমির দাম আপনার কাছে শাকো বাজারের জমির দামের চেয়ে বেশি। বেশি বোঝা গেল না কম বোঝা গেল? তো ভাইরা, জান্নাতের দাম যদি আপনার কাছে শাকো বাজারের চেয়ে কম হয়, ওই জান্নাত পাবেন? ভাইরা, দুনিয়াতে আমার আব্বা যখন সৌদি আরবে যায় 81 সালে, দেশের বাড়ির জমি বেচে প্লেনের টিকিট কাটছিল, বিদেশে যাবো, টিকিট আসেনি, পরে টিকিট এসে গেল, তা আব্বা আবার সেই টাকায় একটা জমি কিনল ওই গোবিন্দপুরের মাঠে, তো জমিটা একদম দখল করে নিল। আমরা তো মানে এখন যেখানে আছে নতুন, ওনারা গ্রামের পুরনো হলে আগে কিনেছি। এই যে তৎকালীন সময়ে প্রায় 40-45 হাজার টাকা আর কি, গ্রামের জমিটা বিক্রি হয়ে গেল, আমার লাগলো না, গোবিন্দপুরের জমি বেদখল হয়ে গেল। এই যে তৎকালীন 30,000 বা 40,000 টাকার জমি আব্বা হারাইলো, এর কারণে আমরা গোষ্ঠী শুদ্ধ মরে গেছিলাম, তাই না? আমরা আর সুখ শান্তি পাইনি, তাই না? তাহলে দুনিয়ায় কোনো জমি কিনতে, বাড়ি কিনতে 10 লাখ 5 লাখ ঠকলে আমাদের এত ক্ষতি হয় না, রিকভারি আছে, টাকা আবার আল্লাহ দেয়, আবার হাসি আনন্দ আমরা পাই, ঠিক না? কিন্তু জান্নাতের জমি কিনতে যদি আমরা ঠকি, আর পাওয়া যাবে? তাহলে ভাইরা, আমরা শাকো বাজারের জমি কিনতে এত যাচাই বাছাই করি, আর জান্নাতের জন্য যাচাই করব না? আমরা দলিল চাবো, আমরা প্রমাণ চাবো, আমরা নামপত্র দেখব,
একজন বললেই লাফাতে হবে তা বলছি না, কারোর পিছনে লাফাবেন না। আবদুল্লাহ জাহাঙ্গীর বলে গেল যে এইটা হাদিসে নেই, সবাই বললেন জিন্দাবাদ, না এই তরিকা ভালো না। তবে আপনি যখন বললাম, আপনি পাঁচজন আলেমকে জিজ্ঞেস করবেন, আপনার ভিতরে অস্থিরতা থাকবে, আল্লাহ আমি তোমার নবীর তরিকায় চলতে চাই, আমি তোমার জান্নাতকে দাম দিই। আপনি পাঁচজন আলেমকে শুনবেন, আলেমদের কাছে কিতাব দেখবেন, যে আলেম বলবে যে এত লোকে করছে আবার দলিল দরকার কি, তার কাছে আর যাবেন না। যেমন কেউ যদি বলে 20 বছর খাচ্ছি তুমি দেখছো না আবার দলিল কি, দেবেন নাকি টাকা দেবেন? যে আলেম বলবে না এটা এই হাদিসে আছে এটা, যদি আপনি মোটামুটি মুতমাইন হন মানবেন। যতক্ষণ মুমিন নবীর তরিকায় চলার নিয়েতে আলেম ওলামাদের কাছে যায় চেষ্টা করে, এই সময় যদি ভুল মশলা দেয় তাহলে আলেম দায়ী হবে, সাধারণ মুমিনের গুনাহ হবে না। তবে আপনি যদি ভুল বোঝার পরও আপনার আলেম ভুল বলেছে, হাদিসে পাওয়া যাচ্ছে না, নবীর সুন্নত নেই, এরপরেও হুজ্জতি করেন, আপনার গুনাহ হবে। কথা কি বুঝতে পেরেছেন? দুটো বিষয় বললাম, একটা হলো কোরআন পড়তে হবে, হাদিস যতটুকু পারেন পড়বেন, আলেমদের কাছে শুনবেন। কোরআন এবং হাদিসের ভিতরে আমরা যখন কথা মিশাই আমরা সুবিধা মতো মিশাই, কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা কোরআন হাদিস কিছু পড়বেন, বাকি আমাদের কাছে শুনবেন, কথা কি বুঝতে পেরেছেন?